হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেলি কুকিং চল থেকে আপনারা সকলরে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আমার বিফ পিৎজা রেসিপি আপনারা লগে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা যারা ভালো লাগবো প্লিজ লাইক দিবা, কমেন্ট করবা আর শেয়ার করবা। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ করবা, আর যারা করছেন অনেক থ্যাংক ইউ আপনারা সকলরে। আর আমি জেলা করি আপনারা লগে শেয়ার করলাম আমার রেসিপিটা। আমি আধা কাপ পানি নিছি আর এক টেবিল চামচ চিনি আমি বালাটিকে নাইরা চাইরা দিলাম। আর এক চা চামচ ইস্ট আমি দিলাম পানির মাঝে দিয়া, 10 মিনিট লাগি রাখবো। আর দেড় কাপের মতো আমি ময়দা নিলাম। নিয়ে আমি ময়দার মাঝে পরিমাণ মতো লবণ দিলাম। আর এক টেবিল চামচ আমি দুধ দিলাম। এখন আমি ইস্ট গলাই লাসিল ওগুলা ডালরাম ময়দার মাঝে দিয়া। এখন আমি খাইটা কর্মো আস্তে আস্তে হাত দিয়া বালাটিকে, বেশি মাঞ্জানির দরকার নাই, এটা তো ফিজার ডো। আস্তে আস্তে আমি খাইটার মেচিং করলাম। আর পরিমাণ মতো আমি তেল দিলাম। এখন তেলটাও আমি বালাটিকে মিলাই একটু অল্প অল্প পানি দিলাম খাইটা সুন্দর করে হইতো করি। এখন আমি খাইয়ের উপরে একটু তেল দিয়া আর এক ঘন্টার লাগি গুইরা একটা ডাহনি দিয়া আর একটা কাপড় দিয়া রাখবো। তেলটা দেওয়ার কারণ হইল উপরে যে শক্ত হইতো না এর লাগি। কাপড় দিয়ে আমি এক ঘন্টা লাগি তো রাখলাম আর একটা ডাহনি দিয়া ডাইকটা তৈমু এক ঘন্টার মতো। এখন আমি মাংসটারে ফ্রাই করবো। গরু মাংস ছোটো ছোটো করে কাটি আমি রাখছি। আর মাংসর মাঝে আমি খালা গোলমরিচর গুঁড়াই এক চা চামচ দিলাম। আর পরিমাণ মতো আদাও আমি দিলাইরাম। আদাও আমি এক চা চামচের মতো দিছি। আর লবণটাও আমি স্বাদ মতো দিমু। দিয়া বালাটিকে 10-15 মিনিট আমি ফ্রাই করবো। গরু মাংস একটু শক্ত থাকে আর লাগি আমি একটু ফ্রাই করলাম বালাটিকে। আর লেবু আমি আধাখান এক চিপিয়া দিলাম মাংসর মাঝে। লেবুটা দিলে একটু স্মেল হইব আর খাইতে একটু সুস্বাদু হইব। এখন নাইরা চাইরা আমি নামাইয়া রাখি দিমু একটা বাটির মাঝে। আর ফ্রিজার দুটো আমি দেখলাম কতটুকু ফুলিয়া উঠছে দেখোকা। এখন আমি হাত তুরা ময়দা লইয়া আর ফ্রিজার দুর বাতাসটা বাখরমু। ময়দাত অল্প হরি নিরাম ফ্রিজার দুটার একটু আমি মাঞ্জানির লাগি বাতাসটা বাড়াইছে, বেশি মাঞ্জানিও লাগতো নাই। ফ্রিজার দুটা হাত দিয়ে আস্তে আস্তে আমি মলরাম। এখন একটা ফ্রাই প্যানও আমি অল্প তেল দিয়া হাত দিয়া বালাটিকে আমি তেলটা ব্রাশ করবো। আর এখন ফ্রিজার দুটা আমি আস্তে আস্তে রুটির আকারে করবো ফ্রাই প্যানের মাঝে দিয়া হাত দিয়া বালাটিকে। সাফি সাফি আমি বড় করলাম রুটিটারে। আর মাঝখানটা একটু পাতলা রাখলাম আর সাইডটা একটু আমি হেভি রাখলাম, বড় করে রাখলাম বর্ডারটা। যতটুকু পারা যায় হাত দিয়ে আমি চাফরাম। এখন একটা কাঁটার চামচের সাহায্যে আমি ছিদ্র ছিদ্র করলাম যাতে মাঝানটা ফুলিয়া না উঠে। বাদে আমি 10 মিনিট লাগি ডাইকা দিমু। 10 মিনিটে যতক্ষণ ফুলিয়ে দেখোক, 10 মিনিটে পাক্কা ফুলি গেছে। এখন আমি সসটা দিলাইরাম। ফ্রিজার সস আছে, সসটা আমি একটু লাগাইলাম রুটির মাঝে। সব দিকে বালাটিকে লাগাইছি। এখন বর্ডারও আমি লাগাইলাম, যেহেতু আমি ফ্রাই প্যানও করবো পিজ্জাটা চুলার মাঝে করবো, আমি ওভেনও করলাম না। এলাগে আমি বর্ডারও দিলাম, দেখতে একটু সুন্দর লাগবো আর খাইতেও ভালো লাগবো। শেষ আমার লাগাইয়ে এখন আমি চিজ দিলাম। চিজ আমি ছোটো ছোটো করে হাঁটছি। আর এখন গরু মাংসটাও দিলাইরাম সব দিকে।
দিয়া আমি পেঁয়াজটাও দিলাম। সব দিকে পেঁয়াজটা দিলাম আমি, আর ক্যাপসিকামও আমি দিলাম ছোট ছোট করে হাঁটিয়ে। আমি ক্যাপসিকাম রাখছিলাম, আপনারা লাল ক্যাপসিকাম কিংবা হলুদ দিতে চাইলে পারবা, আমি খালি গ্রিন দিলাম। আর একটা টমেটো দিব ছোট ছোট করে হাঁটিয়ে, একটা টমেটো দিলাম। আর আবার চিজ দিলাম আমি, চিজটা দিলে খাইতে ভালো লাগে। একটু বড় বড় সরিয়ে হাঁটিয়ে আমি দিলাম। এখন আমি 10 মিনিট হাই হিটে রাখিয়া বাদে আরও 5 মিনিট আমি নর্মাল গ্যাস রাখবো। আর এখন অর্গানাইজ দিয়ে আমি 10 মিনিটের লাগি গুঁড়া দিলাম হাই হিট বাদে। 5 মিনিট আমি নর্মাল হিটে রাখবো, সিজটা যত সময় ধরে গলছে না। এখন আমার সিজটা গলি গেছে, আমি পরিবেশন করবো একটা প্লেটের মাঝে, আপনারা দেখবা। একটা প্লেটও আমি পরিবেশন করলাম, দেখক আমার পিজ্জা কত সুন্দর হয়েছে আর খাইতে কত মজা। আমার ভিডিওটা দেখবা, লাইক দিবা প্লিজ, কমেন্ট করবা। আর আসসালামু আলাইকুম।